উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে কি অনলাইনে কাউন্সেলিং হতে চলেছে? এই প্রশ্নই উঠছে এখন। আমরা কথা বলবো সরাসরি আমাদের প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, কি খবর রয়েছে বিষয়ে? দেখো, যারা চাকরি প্রার্থী তাদের আর কমিশনের সদর দপ্তরে এসে কাউন্সেলিংয়ে অর্থাৎ কাউন্সেলিংয়ে যোগ দিতে হবে না। কমিশনের তরফে ইতিমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বাড়িতে বসেই পছন্দ মতো স্কুল বাছাই করতে পারবেন চাকরি প্রার্থীরা। স্কুল সার্ভিস কমিশনের তরফে ইতিমধ্যেই পরিকল্পনা বাস্তবায়িতের পথে। আমরা জানি যে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ রয়েছে, কিন্তু সেইটাদেশ উঠে গেলেই স্কুল সার্ভিস কমিশন এমন পরিকল্পনা নিয়েছে, মূলত যেহেতু করোনা ভাইরাস সংক্রমণ চলছে, সেই সংক্রমণের জন্য কমিশনের সদর দপ্তর এসে বিভিন্ন জেলা থেকে চাকরি প্রার্থীদের আসতে হবে না। তার জন্যই কমিশনের তরফে এই পরিকল্পনা নেওয়া হয়েছে। এই পরিকল্পনা মূলত যেটা কার্যকর, সেই কার্যকরটা করা হবে কমিশনের যে রিজিওনাল অফিসগুলি আছে সেই রিজিওনাল অফিস এবং তার সঙ্গে কমিশনের সদর দপ্তর, এইভাবেই পরিকল্পনা কার্যকর করা হবে। অর্থাৎ চাকরি প্রার্থীরা কোন কোন স্কুলে চাকরি করতে চান এতদিন সেটি করতে হলে কমিশনে আসতো, কিন্তু এবার থেকে সেটা কমিশনে আসতে হবে না। পছন্দ মতো স্কুল বাছাই করতে পারবেন চাকরি প্রার্থীরা তাদের নিজেদের বাড়ি থেকেই বা নিজেদের যে সুবিধা মতো যে কোনো জায়গা থেকেই, এবং সেক্ষেত্রে কমিশনের তরফে নির্দিষ্ট দিন বা সময়ক্ষণ দিয়ে দেওয়া হবে। অন্তত স্কুল সার্ভিস কমিশনেতে উচ্চ প্রাথমিকের যে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া, যেখানে 14,000-এরও বেশি শূন্যপদ রয়েছে, সেই নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে এমনই সরলীকরণ করা হলো। এবং আরও একটি বিষয়, যেহেতু দীর্ঘদিন ধরে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ রয়েছে হাইকোর্টের, সেই জন্য কমিশনের তরফে কলকাতা হাইকোর্টের চালানো হয়েছে, যেহেতু এটা স্পেশাল যাতে কোড বসানো হয় উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের প্রক্রিয়া নিয়ে। একদম, এই নিয়ে ঠিকই আপডেট রয়েছে। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, ইতিমধ্যেই তো শিক্ষক নিয়োগ মামলা হাইকোর্টে বিচারাধীন রয়েছে, সেই সংক্রান্ত কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, এই মুহূর্তে যদি বলতে উচ্চ প্রাথমিকের যে মামলা, তাতে প্রায় 1,000 মামলাকারী মামলা করে রয়েছেন এবং একাধিক অভিযোগ রয়েছে। সব থেকে সর্বশেষ যে চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে এই মামলা হয়, তাতে পরীক্ষার্থী একজন ভানু রায় মামলা করেন এবং সেই মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরী নির্দেশ দিয়েছেন, বলা যায় স্থগিতাদেশ দিয়েছেন উচ্চ প্রাথমিকের নিয়োগের ওপর, এবং সেখানে বলা হয়েছে ভানু রায়ের এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনোভাবেই এই উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং বা পরবর্তী প্রক্রিয়া করা যাবে না। কি অভিযোগ ছিল ভানু রায়ের মামলায়? সেখানে বলা হয়েছে পরীক্ষার 3 বছর পর উচ্চ প্রাথমিকের এই পরীক্ষার ফর্ম ফিল আপ করা হয়েছে, অর্থাৎ ফর্ম ফিল আপ না করেই পরীক্ষা হয়েছে এমন অভিযোগ করা হয়েছে। এছাড়া যেটা মূল মামলা ছিল, যেটা 2019 সালের 1 অক্টোবর প্রথম অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য আখতারুল ইসলামের মামলা, সেই মামলা অর্থাৎ 4 দিন আগে শুক্রবার দিন কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য এসএসসির তরফে জরুরি ভিত্তিতে এই নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাওয়ার জন্য আবেদন জানানো হয় কমিশনের পক্ষ থেকে, এবং হাইকোর্ট সেখানে পরিষ্কার করে দিয়েছে এই মামলারই তো শুনানির প্রয়োজন রয়েছে, তাই উচ্চ প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত বিষয়ে কোনো রকম অনুমতি বা নির্দেশ দিতে পারছে না কলকাতা হাইকোর্ট। কাজেই হাইকোর্ট থেকে 2টি স্থগিতাদেশ, এক বিচারপতি বিবেক চৌধুরী দিয়েছেন, অন্যদিকে বিচারপতি মৌসুমী ভট্টাচার্য যে স্থগিতাদেশ দিয়েছেন 1 অক্টোবর 2019 তা এখনো বর্তমান রয়েছে। কাজেই এই অবস্থায় মামলার যে জটিলতা, তাতে কোনোভাবেই এসএসসির পক্ষে উচ্চ প্রাথমিকের নিয়োগ করা সম্ভব নয়। ধন্যবাদ।